আব্দুল হাকিম আপনি লিখেছেন, কয়েকদিন পরে হিজরি নববর্ষ শুরু হবে। হিজরি নববর্ষে মোমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এতদিন ভালো খেলে এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? হিজরি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে। তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা। কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজরি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে। বরং এটি একান্ত মনগড়া কথা এবং ভিত্তিহীন কথা। এছাড়া হিজরি নববর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং হিজরি নববর্ষকে সামনে রেখে হিজরতের শিক্ষা তাৎপর্য সেগুলো আমরা স্মরণ করতে পারি, আমাদের স্মরণে আসতে পারে, কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘটা, উদযাপন, এগুলো সবগুলো অগ্নিপূজক এবং প্যাগান প্রকৃতি পূজারীদের যে নওরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে। একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করতো, সেটা এখন তারা করছে, এমনকি আপনার একটা পর্যায়ে এসে এখন মুসলমানরাও সেই কাজগুলো করছে। তো বছরের প্রথম দিনকে উদযাপন করা এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ, তারা এটি করতো, পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু। তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না। বিদায় হিজরি নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে নেই। তবে হিজরত এর হিজরি সনের তাৎপর্য, হিজরি সনের শিক্ষা, হিজরি সন সংরক্ষণের গুরুত্ব, এ বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে। হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে, এর বাইরে আসলে হিজরি সনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোনো বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই অমূলক এবং কোরআন হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয়।